বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের স্থায়ী সদস্য ডক্টর এ কে এম আব্দুল মোমেন ইতালির আগমন উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ইতালির রোমে তুসকোলনায় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা আবদুল্লাহ আল মনসুর ওয়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন এবং সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রোমের দূতালয় প্রধান জসিম উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আলী হোসেন, নাপোলি শাখার সভাপতি সরব উদ্দিন, গোপালগঞ্জ ওয়াইল সভাপতি জামিলুল আরিফ, বিয়ানা বাজার সমাজ কল্যাণের সভাপতি ইকবাল হোসেন সহ আরও অনেকে।